একটা ছোট্ট মেয়ের গল্প শোনাই, ভীষণ ডানপিটে। মেয়েটির নাম কি জানেন? রোশন আর রেনু। আমার আজকের অনুষ্ঠানে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। সেই ছোট্ট মেয়েটি কিন্তু এখন আর ছোট্ট নেই, আমাদের সবার প্রিয় চলচ্চিত্রের একজন গুণী অভিনেত্রী এবং কিংবদন্তি রোজিনা। আপা কেমন আছো? ইনশাল্লাহ ভালো আছি। তোমার মনে আছে আমরা দুবাইতে কত মজা করেছি শো করতে গিয়ে? সেগুলো মাঝে মাঝে কিন্তু আমার মনে হয়, যখন একটু একা থাকি তখন কিন্তু সেই স্মৃতিচারণ হয়, এটা করেছি সেটা করেছি, খুবই ভালো লাগে। মানে আমার সবচেয়ে মনে আছে একটা কথা, যে আমার প্রথমে আমি ভাবতাম কি যে একটু তোমার হয়তো অহংকার আছে বা কিছু, যখন আমি মিশলাম দুবাইতে, আমরা যে শো করতে গিয়েছিলাম লাক্স চ্যানেলাই, ওখানে কাজ ছিল, তো তোমার সাথে আমার ছিল একটা ড্রেসের কাজ। হ্যাঁ, আমি না অবাক হয়ে গেছি তোমার ধৈর্য দেখে, যে তোমার কোনো চাওয়া পাওয়া নাই, মানে কোনো একদম কোনো অহংকার বলতে কিচ্ছু নাই, মানে এত নিরহংকার একজন মানুষ এ টু জেড কিভাবে হতে পারে? আসলে হলো কি, যেটা তুমি বললে এটা কিন্তু অনেকেই ভাবতো, যখন আমি একদম অনেক বিজি ছিলাম চলচ্চিত্রে কাজ করতাম, আমি আমার শর্ট শেষ, আমি চুপচাপ বসে আছি নতুবা বই পড়ছি, এটা ছিল আমার কাজ, মানে অবসর টাইমটা শুটিং এর ফাঁকে। তো অনেকে কিন্তু, যারা জার্নালিস্ট ছিল বা বাইরের লোকজন, মনে করতো যে বোধহয় খুব অহংকারী, কিন্তু আসলে কিন্তু আদৌ না। তুমি যে কথাটা বলতে, তা আমার কাছে মনে হয় যে বাড়তি কথা কি বলবো, কেমন আছি, ভালো আছি, তারপর যদি অনেক ক্লোজ মানুষ হয় অত পারিবারিক কিছু কথা বললাম বা এটা সেটা, বা ওরকম একদম ক্লোজ বন্ধু বান্ধবী হয়তো কিছু মানে গসিপিং করলাম, এর ঠিক বাইরে তো আর কোনো কথা নাই। এবং ওই যে আমি একটা ছোট মেয়ের গল্প শুনালাম না, সেই রেনু, হ্যাঁ, সেই মেয়েটা যে স্বপ্ন লালন করতো নায়িকা হবে, হ্যাঁ, শুধু নায়িকা হবে, তার টাকা পয়সার কোনো চিন্তা নেই, না এটা অভিনয় করবে, অভিনয় করবো। সেটাও যখন ম্যাডাম সাবানা কবরি ওনাদের ছবি দেখতাম, তা তখন ভাবতাম যে আমি এইরকম নাচবো, এরকম গাইবো, এরকম কানবো, আর হিরোদের সাথে এ ধরনের প্রেম করবো, এটি কেন যেন আমার একদম স্বপ্ন, মানে কি একদম আমার ব্রেনের মধ্যে একদম এটি সারাক্ষণ আমার স্বপ্ন, ধ্যান, ধারণা, আর কোনো কিছু ছিল না। আমার নামে আমাকে একটু ফলো করতে, চুলের স্টাইল এই যে একটুখানি চাঁদের মতো করতাম আর কি। এটা পত্রিকা তখন কেটে, আমি আমাদের দেশে, আমার বাবা তো পত্রিকা পড়তেন, তা আমি কাটতাম ওনার দেখে দেখে, যে একটা ম্যাগাজিন থাকতো হলো বিনোদনের, তো কেটে রেখে দিতাম তোমার কি বলে দরজার পাশে বা কোনো ওয়ালের কাছে, তো ওইটা দেখে আয়না নিয়ে করতাম কি এরকম চাঁদ বানাতাম। আচ্ছা, হ্যাঁ, এই যে স্বপ্নটা, স্বপ্ন তো পূরণ হয়ে গেছে। হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় তুমি। হ্যাঁ, এবং যে সময় তুমি কাজ করেছো মিঠুন চক্রবর্তীর মতো স্টারের সাথে, মানে তখন কিন্তু কল্পনাই করা যায় না, এবং তুমি কিন্তু সাবলীলভাবে অভিনয় করে গেছো, অভিনয় করেছো, অভিনয় জীবনটা ইটস এ প্রিটি লং জার্নি। তুমি প্রযোজিকা হিসেবে এসছো আমরা পেয়েছি, এবং আমাদের যে চ্যানেলাই, তুমি হচ্ছে চ্যানেলের অতি প্রিয় একজন কন্যা। প্রিয় শুধু অবশ্যই প্রিয় না, আর আমি মনে করি চ্যানেলাই আমার পরিবারের মতো একজন ফ্যামিলি, আমার ঘর, আমার এই আরেকটা একটু বলি তোমাকে, আমি কিন্তু 11.5-12 বছরের মতো এক যুগ কিন্তু আমি চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্র, বাংলাদেশের কোনো চলচ্চিত্র কাজ করিনি, কারোর সাথে কোনো যোগাযোগই ছিল না। যখন 11.5-12 বছর পরে ব্যাক করলাম, তখন কিন্তু আমি আপনার চ্যানেলের যে কর্ণধার তার সাথে আলাপ করলাম, যেরকম আমি কাছে কাজ করতে চাই, বলো ঠিক আছে করেন। পরে যাই হোক, রাক্ষসী যেটি হলো নূর কাজী নজরুল ইসলামের, ওই গল্পটি কিন্তু করার কথা ছিল হলো টেলিফিল্ম, তখন কিন্তু আমাদের দেশে চলচ্চিত্রের অবস্থা কিন্তু করুন, তখন ইমপ্রেস টেলিফিল্ম সুস্থ ধারার ছবি বানিয়েছে, তারপর আমাদের দেশের বড় বড় যারা ডাইরেক্টরদেরকে নিয়ে, তখন আমি ফিল করলাম না আমি এই গল্পটাতে একটা কাজ করি, যখন বানাচ্ছি ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র, এটা দিয়ে চলচ্চিত্র তৈরি করি। পরে আবার মানে প্রস্তাব দিলাম, বলো করা যেতে পারে, করতে পারেন। পরে এটা কিনে প্রসেস হলো, পরে যাই হোক এটা চলচ্চিত্র হলো, ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট করলো, আমি করলাম ফেরদৌস পূর্ণিমা। তাহলে এটার জন্য বলছি যে 11.5-12 বছর পরে কিন্তু ইমপ্রেস টেলিফিল্ম আমাকে চলচ্চিত্রে এনেছে, বা তার জন্য এখনও পর্যন্ত আছি, যতটুকু কাজকর্ম করছি আমি বলবো যে এখানে আসার পরে করছে, তাহলে মনে হয় না আমার আবার ব্যাক করা হতো চলচ্চিত্রে। তোমার শুরুটা ছিল 1978 সালে, 78 সালের রাজমহল সিনেমার মাধ্যমে, তারপর তুমি 300-এর বেশি মুভি করেছো, তাই না? 300-এর বেশি মুভিতে অভিনয় করেছো, মানে এরকমই 250-300 মানে দেশ বিদেশ মিলিয়ে, আমার আসলে অত গুনতি নাই, প্রযোজনাও করেছো। এখন আমরা তোমাকে একটা নতুন রূপে পাচ্ছি, হ্যাঁ, অভিষেক ঘটছে তোমার, হ্যাঁ, পরিচালক হিসেবে,
চলচ্চিত্রের পরিচালক, এটা রিলিজ পাবে আগামী 16 জুন। এটা অনুদানের ছবি, হ্যাঁ, নাম হচ্ছে ফিরে দেখা। ফিরে দেখা মানে কিন্তু নামটা শুনলেই মনে হয় একটা সত্যি ঘটনা, একটা কোনো বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ নিয়ে করেছ। কিভাবে তোমার মাথায় এটা এলো? কিভাবে প্রথমে বলে কিভাবে আমার মাথায় এলো, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, এখানে আমি অনেক অনেক ছবিতে অভিনয় করেছি, আমার দর্শকরা আমাকে ভালোবেসেছে, আমাকে সাপোর্ট করেছে, নাহলে কিন্তু এত ছবি আমি করতে পারতাম না। তো একটা সময় যখন করছি তখনও কিন্তু ভাবতাম, যখন আমি একদম মানে একদম কাজে ব্যস্ত, এত ব্যস্ত এত ব্যস্ত, ভাবতাম যে একদিন হয়তো আমি পরিচালনা করব। যখন অবশ্যই এটা স্বপ্ন, এটা একটা গ্ল্যামারের জগৎ, হয়তো এখন আমি হিরোইন আছি, একটা সময় হয়তো এটা থেকে আমাকে বিরত থাকতে হবে, তখন ঠিক আছে ওকে ক্যামেরার পিছনে কাজ করব। এটা কিন্তু একটা কল্পনা ছিল, যে মানে আমি আপনার অনেক বছর গ্যাপের পরে বা আবার যখন ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে চলচ্চিত্রে অনেকগুলো আমি টেলিফিল্মও করেছি এখানে, পরে এই যে গল্পটার কথা বলছো, এটা কিন্তু আমার মানে আমাদের নানা বাড়ির দেশের মানে যেখানে আরও গ্রামে আরও গ্রামে ভেতরের একটা পরিবারের গল্প। যুদ্ধ যখন শুরু হলো, যখন ওই গ্রামে আর্মিরা ঢুকলো, তখন কিন্তু আমি এই গ্রামে গলন্দ ছিলাম। তো তোমার তখন বয়স তো কম ছিল, একদম আমি তখন ফ্রক পরি আর কি। তো আমি কিন্তু আর্মিদের সামনে দিয়ে হাঁটাহাঁটি করেছি, আমার নানা বাড়ির তিনটা বাড়ির পরে ওরা ক্যাম্প করেছিল। পরে মনে করেন যখন হিরণ হয়ে গেছি, যাওয়া আসা করি, তাকে আমি কিন্তু একটু গল্প খুঁজতাম, মানে একটা ভালো গল্প যদি পাই, ভালো একটা ক্যারেক্টার করতে পারবো বা ভালো একটা গল্পের প্রেজেন্ট করতে পারবো দর্শকের। তো শুনতে শুনতে মানে শুনলাম একটা সময় আমাদের পরিচিত মানুষের কাছে, যে অমুক গ্রামে একটা মহিলা আছে, উনি কিন্তু এই যুদ্ধের সাথে জড়িত ছিল, যুদ্ধের সাথে জড়িত ছিল। তা যা চলি, তাই গেলাম এটা ভিন্ন ভিন্ন একটা বাড়িতে, বেশ বৃদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু 15-16 বছর আগের কথা বলছি, এই গল্পটা কিন্তু 15-16 বছর আগের নাও আমার। পরে গেলাম দেখি একটু এলোমেলো, ঠিক আছে অত পাগল না সে, হয়তো মানে মানে অত যত্নশীল না, হয়তো মনে হচ্ছে যে কখনো বসে থাকলে সে আগের স্মৃতি সে চিন্তা করছে, এই হয়তো খাচ্ছে বা খাচ্ছে না, বসে আছে, পান চিবাচ্ছে, এরকম আর কি। তো গেলাম, তারপর উনি ওনার মতো করে কথা বললেন, কেরারে তোমরা যেটা ভাষা কোনো গ্রামের ভাষা বলে, যে ওনার সাথে মিশলাম, কথা বললাম, যে আপনি নাকি যুদ্ধে সামিল ছিলেন, আপনি নাকি আর্মি মেরেছেন, আপনি নাকি আপনার কী বলে এই যে সে রাজাকারদের সাথে আপনার যুদ্ধ করেছেন। তো হ্যাঁ করছিলাম, তো ওনার ভাষায় অনেক বলছে। তবে আমি বললাম আমি একটু আপনার সেই ইতিহাসটা জানতে চাই। কী ইতিহাস জানবেন, বা ইতিহাস কী, উনি শব্দটা বললেন ইতিহাস কী, কারণ ইতিহাসটা উনি জানে না। তো মানে আমি আপনার গল্প শুনতে চাই, হ্যাঁ এরকম আমার ওনার ভাষাতে বললাম আমি, যে হ্যাঁ। তো উনি ওগুলো তো কোনো ভ্রুক্ষেপ করলেন না। তাই যাক, আমরা কী করলাম, বেশ অনেকগুলো মানুষ গেছিলাম আমরা, এখানে বাজার করলাম, রান্না বান্না করলাম, আপনার বাসায় আমরা বাড়িতে আজকে রান্না করি, আপনিও খাবেন, মানে একটা পিকনিকের মতো। তো উনি খুব হ্যাপি, মানুষজন দেখছে খুবই খুশি। আমি ফিল করলাম যে ওনার সাথে যদি একত্ববোধ না হলে তাহলে জিনিসটা আনা যাবে না। তো এই বলে চলে আসলাম, আবার গেলাম মানে 2-4 দিন পরে, যে তখন ওনার সাথে আস্তে আস্তে মনে করো ওনার গল্পটা শুনলাম। তখন আমি টেপরেকর্ডার নিয়ে গেছিলাম, ক্যাসেটটা ধারণ করলাম, যে ওনার লাইফটা কীভাবে শুরু হলো। এটাই হলো যে উনি সেই অজপাড়া গায়ে প্রত্য গ্রামে একদম সহজ সরল পরিবার, একদম হাসি খুশি একটা পরিবার ছিল তাদের, তাদের সুখে শান্তিতে বসবাস করছিল, তার বিয়ে হয়েছিল, সে শ্বশুরবাড়ি, মা আর একটা ভাই, ভাই বিয়ে দিবে, বউ আসবে, মায়ের খুব শখ। তারপর মানে জামাই বউকে নিয়ে আসে শ্বশুরবাড়িতে, সে জামাই রোল করেছে ছবিতে হলো হিরো ইলিয়াস কাঞ্চন। তখন মানে কনের মধ্যে শোনা গেল যে দেশে যুদ্ধ হবে, আর্মি আসবে, মানে মানুষকে মানে আছে না তখন যুদ্ধ হবে, যুদ্ধটা কি, অনেক লোক কিন্তু গ্রামে জানো বলতো যুদ্ধটা কি, আবার আরো যারা সচেতন কিছু লোক ছিল, যুদ্ধ মানে যে আমাদের দেশ ভাগ হবে, হ্যাঁ পূর্ব পাকিস্তান থেকে আমাদের দেশ বাংলাদেশ করবো, আমরা বাংলা ভাষায় কথা বলবো, এগুলো এগুলো। পরে মনে করো যে সত্যি ঘটনা যেটা, সেটা এই জামাইটা, যেটা যে মেয়ের জামাই, যে জামাইটা করেছে হলো ইলিয়াস কাঞ্চন, আর মেয়েটাও করেছি আমি বকুল। তো সেই তখন সেই কিন্তু গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করে, এটা ট্রুথ, এটা সত্যি, কারণ সে মোটামুটি একটা শিক্ষিত, সে মনে করেন যে এই রাজনীতির মধ্যে ইনভলভ। তো তখন সে উদ্বুদ্ধ করে, আমাদের দেশ কী বলে স্বাধীন করতে হবে, আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের মুক্তিবাহিনীতে যেতে হবে, শিখতে হবে। পরে এই যে ছেলেটার কথা বলছি,
এই ছেলেটা মনে তাও সেই গ্রামের ছেলে, সে দুর্দুখী, সে প্রেমও জানে না, মা বিয়ে দিবে, মা পুশিং করে, জামাইকে বলে ওরে বলো যে আমরা তুমি এটা দেখে আসছি ওর পছন্দ হয়েছে কিনা, হ্যান ত্যান এটা সেটা। তা আমি চলচ্চিত্রের জন্য কি করেছি, ছেলেকে মেয়ের সাথে দেখা করিয়েছি, কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট বিয়েটা হয়, তা সেখানে আপনার মেয়ের সাথে বিয়ে হবে, বউ আসবে, এর মধ্যে ছেলেকেও যেতে হয় যুদ্ধে, মানে ভাইকেও যেতে হয় যুদ্ধে, সেটা করেছে নীরব, আর মেয়েটা করেছে স্পর্শিয়া। এইভাবেই কিন্তু চলে আসে, পরে যখন যুদ্ধে চলে গেল, তারপর আর্মির কিন্তু গলন্দ চলে আসলো, আমি তখন ছিলাম গলন্দে, রাত্রেবেলা তোমার আর্মি চলে আসছে, পরে তো একদম ছুটাছুটি, মনে করেন আমার আমার মনে আছে আমার একটা বোনকে নিয়ে আমার মামা কান্দে করে আমাকে হাতে করে কিছু বুঝকা না কিছু নিয়ে এই যে দৌড়াচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রামে। হ্যাঁ, তারপরে কোথায় যেন রাত্রিবেলা যে থাকতাম একদম অর্ধ গ্রাম, তারপরে বোধ হয় 5-7 দিন পরে আবার ওই বাড়িতে, মানে আমরা নানা বাড়ি আসলাম, দেখি অত লোকজন নাই, খুবই কোয়াইট একেবারে, কিছু আছে লোকজন বয়স্ক বা লুকিয়ে হয়তো ইয়াং মেয়েরা আছে, তো সবাই কোনো একদমকে আমি মানে আসেন আমি ঘুরতেছি করতেছি, আর আমার নানিরাও তো আতঙ্কিত, তারপর আর্মি এই বাড়িতে এই বাড়িতে ঘাঁটি করে আছে, তো এটাও মনে করো আমি দেখেছি যে আমার নানি বাড়ির মানে কিছু দূরেই, মানে হয়তো কেউ রান্না করতেছে, মাছ কাটতেছে, কেউ লাকড়ি মানে কুড়াল দিয়ে ফাটতেছে, রাজাকারে আর্মি নিয়ে গেল, হয়তো মানে জানতে পেরেছে বাড়িতে একটা ইয়াং মেয়ে আছে, হ্যাঁ নিয়ে গেল, নিয়ে হয়তো মেয়েকে তুলে আনবি করবে, মা বাবা কি করেছে বটি দিয়ে দাও দিয়ে কিন্তু আত্মরক্ষা করার চেষ্টা করেছে, মারার আগে যখন আর্মিরা ঘেরাও করেছে বাড়িটা, তখন তার বোনকে আর মাকে করে কি জোর করে টেনে আপনার ক্ষেতের মধ্যে চলে যেতে বলে, টেনে নিয়ে যায়, তখন এক ধাক্কা দিয়ে ফেলে দেয়, মা বোন পড়ে যায়, আর্মিরা যখন গুলি করে মার লেগে যায়, পরে ভাইকে গুলি করে, হ্যাঁ গুলি করে, তারপর দেখা একদম ব্রাশ ফায়ার করতে থাকে চতুর্দিকে, একটা সময় কোয়াইট হয়, আর আমি এখানে চলচ্চিত্রের জন্য এটাই করেছি যে মাকে মারতে যায় ঠাকা মেয়েটা, ভাইকে মারতে যায় মানে মারতে যায়, ভাইও গুলি করে, তারপর গুলি খায় খেয়ে পড়ে যায়, তখন আত্মনাদ চিৎকার করতে থাকে, পরে মানে একটা সময় এখান থেকে স্কেপ করে যেন ওদেরকে মারবে, হ্যাঁ মারবে ওদেরকে, আর্মিদেরকে মারবে, রাজাকারদেরকে মারবে, তো ওই যে অরিজিনাল যে ক্ষেতের মধ্যে পালিয়ে পেলে মেরেছিল, এখানে আমি হয় কি ওই স্পটে তার সামনে মারা যায় মা ভাই, তো এইটুকু চলচ্চিত্রের জন্য করেছি, কিন্তু অরিজিনাল যে ঘটনাগুলো একদম ট্রুথ, একদম সত্যি কথা, আর চলচ্চিত্রের জন্য একটু ডিটেইলস করেছি। আর এই ক্যারেক্টারগুলো কিভাবে সিলেক্ট করেছো, যেমন কাঞ্চন ভাইকে নিয়েছো? হ্যাঁ এটা যখন আমি স্ক্রিপ্টে করেছি, কেন মানে একটা সে একটা বিবাহিত ম্যারিড মানুষ, বিবাহিত পুরুষ, যার জন্য আমি ফিল করলাম যে কাঞ্চনকে চরিত্রটা সুন্দর মানাবে, তারপর আমি হিরোইন করছি একটা সময়, তো আমরা দুজন করেছি, তা হাজবেন্ড ওয়াইফের আর বকুলের চরিত্রটা সে ইয়াং বয়সে, সে তো ম্যারেজ পার্সন, অতটা মানে একেবারে টিনেজ না, তা যার জন্য ফিল করলাম যে চরিত্রটা মেয়েটার চরিত্র আমি করলে মনে হয় খারাপ হবে না, আর কাঞ্চনের চরিত্র একদম পারফেক্ট, আর ভাইয়ের রোলটা যেটা নীরব করেছে ওর জন্য একেবারে মানে এরকম মানে আছে না লালা ভুলা, একটু ইনোসেন্ট, সরল সরল সহজ, তা যার জন্য ওকে সিলেক্ট করলাম, স্পর্শীয় বেশ ছোটোখাটোর সাথে মানাবে, তো এইভাবেই কিন্তু আমি চরিত্রগুলো সিলেক্ট করেছি। গ্রামের একটা সহজ সরল মেয়ে কি ভয়ঙ্কর ভাবে রুখে দাঁড়িয়েছিল, কতদিন কতদিন ওর আমগো দাবায়া রাখবো, গুনাপাড়ার বাড়িঘর সব চালায় পুড়ে ফেলাইছে, নদীর পাড়ে দেখলাম মানুষজন মইরা পড়ে আছে, আপনি দেশ লয় এত ভাবেন এটা আমি বুঝতে পারিনি, দেশের মানুষ আজ পরাধীন, এইটা স্বাধীন কইরা বাংলাদেশের মাটিতে তোমারে বউ কইরা ঘরে তুলুম, সোনার ময়না পাখি রে আমার ও পাখি কথা শুনে যাও, একটু অপেক্ষা কর, আমিন আর দেরি না করিয়া তোর বুপুরে নিয়ে পালা, নাসিমার কি হয়েছে নরেশদা, নাসিমা নাই, এই শুটিংটা কিন্তু আমি গলন্দতেই করেছি, তো গলন্দতে যখন মানে করো যে আমি আমার নানা বাড়ি এখনো কিন্তু ওই জায়গাটাতেই, কিন্তু এখন অনেক ডেভেলপ, পাকা রাস্তা, পাকা বাড়িঘর, তখন কিন্তু এটা ছিল না, কাঁচা রাস্তা, মেঠো ধুলো উঠছে মেঠো পথ, তারপর অনেক কী বলে ক্ষেত, ধানের ক্ষেত, ভুট্টা ক্ষেত, তারপর আপনার গম, এগুলো তো এখন মনে করো যেগুলো আছে একটু ভেতরে যেতে হয় আর কি, তা আমি মনে করো খুঁজে খুঁজে বের করেছি, খোঁজার পরেও কিন্তু একদম যে পদ্মা চরের
উপরে যে বাড়িঘর আছে ওগুলোতে কিন্তু আমার মাশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের কারেন্ট চলে গেছে, ওইখানে নেটও আছে ওইখানটায়। তারপর আমি চেষ্টা করেছি সেই আগের একাত্তরের গ্রামের যে ধরনের পরিবেশটা ছিল সেই পরিবেশটা আনার জন্য, কারণ আমার গল্পটাই হলো একাত্তরের, চেষ্টা করেছি আমি। এখন তোমার কেমন লাগছে? কারণ চলচ্চিত্রে তো অনেক অভিনয় করেছি, আমার দর্শকরা দেখেছে। এখন এই প্রথমে আমি ডাইরেকশন দিয়েছি, একটু নার্ভাস আমি, কারণ দিনকাল যেমন, জানি না যদি দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখে তাহলে আমি অনুপ্রাণিত হব, আর যদি দেখি নড়বর একটু আমার কাছে একটু খারাপ লাগবে আর কি। একটা ট্রেলার মানে যতটুকু দেখলাম মানে আমি নিজেই মুগ্ধ, আমি তো যাবই দেখতে। তারপর আমি দুটো গান করেছি জানো, একদম একটা ইমরান করেছে, একটা ইমরান আর কনা করেছে, যেটা নীরব আর স্পর্শিয়া লিপসিং করেছে। চোখি আমার মনটা ভেঙো না, প্রেমে কই রোনা চালাকি, তুমি আমায় দিও না ফাঁকি। গানটাও তো সুন্দর, লোকেশনটা আমি একদম কিন্তু পদ্মার চরের মধ্যে করেছি, কিন্তু আমার কাছে যাই না, আমার কাছে খুব ভালো লেগেছে যে লোকে মানে লোকেশনটা, তার ফটোগ্রাফি। আরেকটা গাছে আপনার বৈষ্ণবী বরেগের গান আমি আর কামচন লিপসিং করেছি, কিন্তু প্রথমে স্টার্ট কিন্তু বৈষ্ণবার বরেগের, ওই গানটা গিয়েছে সাবিনা আপা আর মমিন বিশ্বাস, খুবই সুন্দর গিয়েছে। চ্যানেলের পক্ষ থেকে তোমার এই মুভিটার জন্য আগামী 16 জুন মুক্তি পাচ্ছে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের রূপান্তরের পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা, এবং তোমাকে আমি একটা স্যালুট জানাই যে তুমি এই যে পরিচালনা এসেছে এবং যুদ্ধ নিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বেছে নিয়েছো মুভির জন্য। একেবারে অত্য অঞ্চলের একটা গ্রামে যখন আর্মিরা ঢুকেছিল তারা কি করেছিল, রাজাকাররা কি করেছিল, আর মনে হয় এই ছবিটার মধ্যে খুঁজে পাবে আর কি। তো তোমার জন্য আমাদের থাকলো অনেক শুভকামনা, তুমি অনেক ভালো থাকবে, আরো মুভি চাই, এটা একটা দিয়ে তো আর হবে না। না অবশ্যই না, তবে ইনশাআল্লাহ ভালো মতো পরিচালক হিসেবে তোমাকে চাই, আরো আরো দেখতে চাই ইনশাল্লাহ। এই ছবিটা যদি আল্লাহর রহমতে ভালো চলে, আমি পরবর্তীতে অবশ্যই, আমার কিছু স্ক্রিপ্ট আছে, অবশ্যই ছবি বানাবো। আর আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, এই আমার প্রথম পরিচালনা ফিরে দেখা, 16 জুন মুক্তি পাচ্ছে, আপনার হলে গিয়ে ছবিটি দেখবেন আমি কেমন পরিচালনা করলাম। আমাদের আজকের যে আড্ডাটা হলো সেটি হচ্ছে চলচ্চিত্র ফিরে দেখা নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে মুভিটি তৈরি হয়েছে। আপনার প্রত্যেকে যেমন ফ্যামিলি নিয়ে যাবেন দেখার জন্য, এ প্রজন্মের ছেলেমেয়েদের এটা দেখার অনেক দরকার আছে যে কি হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে, ওরা তো অত ভালো করে জানে না, ওদের কাছে তো এটা রূপকথার মতো। ভালো থাকবেন, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনারা অনেক ভালো থাকবেন, আমি চলে আসব এই দিন এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের প্রিয় কোনো মুখকে নিয়ে।